আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথার নিয়মিত পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ইশুদি উপজেলায়। দর্শক, এই উপজেলার একজন উদ্যোক্তা মোহাম্মদ সোহেল রানা ভাই, আমার হাতে একটি উন্নত জাতের ছাগল দেখতে পাচ্ছেন। এটি আপনারা সকলে জানেন, এটি হচ্ছে তোতাপুরি জাতের ছাগল। এখানে আরও অনেক উন্নত জাতের ছাগল রয়েছে। আমরা আজকে সোহেল রানা ভাইয়ের সাথে কথা বলবো এবং তার উদ্যোক্তা হওয়ার গল্প, সেই সাথে এখানে যে উন্নত জাতের ছাগলগুলো রয়েছে এই জাতগুলোর পরিস্থিতি, এদের বৈশিষ্ট্য এবং এগুলো কীভাবে পালন করতে হয়, এই বিষয়গুলো তুলে ধরবো। তো চলুন আমরা সেই উদ্যোক্তা সোহেল ভাইয়ের সঙ্গে কথা বলি এবং বিস্তারিত বিষয়ে তার কাছ থেকে জানার চেষ্টা করি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ফার্মে চলে আসছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। কয়েক প্রজাতির ছাগল রয়েছে, আমাদের একটু বলবেন যে এই ছাগল পালনে আসা কত বছর হলো এবং উদ্যোক্তা হওয়া কেন? আসলে এটা আমার 3 বছর। তো আমি তো ইন্ডিয়াতে যাতায়াত করতাম, ওখানে দেখতাম তোতাপুরি ছাগল, হরিয়ানা বিভিন্ন কয়েক ছাগল দেখতাম। তো মনে করছিলাম যে নিয়ে যাবো, তো তখন চাইছিলাম নিয়ে যাবো। এই করতে করতে অলসতায় নেওয়া হয়তো না, বিজনেস নিয়ে ব্যস্ত থাকতাম। পরে একটা সময় বুঝতে পারলাম যে আসলে বাংলাদেশে বেশ ভালো চাই, অনেকে আগ্রহী এটার জন্য। তা আমি শুরু করলাম, ইন্ডিয়া থেকে টুকটাকভাবে ইনপুট করা শুরু করলাম। 3 বছর আগে আপনি কী করতেন বা এখন কী করেন? ছাগল পালনে আসা, এই যে ইন্ডিয়া থেকে নিয়ে আসার আগ্রহ, এই বিষয়গুলো থেকে কিছু বলুন। ইন্ডিয়াতে আমার ইনপুটের ব্যবসা ছিল, তোর পাশাপাশি এটা আমার শখে করা। তো সেই ইয়েতে টুকটাকভাবে আনি, ইন্ডিয়াতে গিয়ে সেল করি আর বাড়িতে টুকটাক খামার করতেছি। আচ্ছা, মূলত আপনার ব্যবসা আছে, ব্যবসার পাশাপাশি ছাগল পালন একটি নতুন ব্যবসা। যাই হোক, এইখানে এখন বর্তমান কয় প্রজাতির ছাগল আছে? হচ্ছে আপনার তোতাপুরি আছে, বিটল আছে, শিরোই আছে, আর করস কিছু আছে। আচ্ছা আচ্ছা, কয়েকটি জাত আছে। ছাগল পালন সম্পর্কে আগে জানা ছিল না? আগে আমার তেমন একটা ছিল না, তবে আস্তে আস্তে যখন আমার খামারে আসছে তখন এটার প্রতি মহব্বত বেড়ে গেছে। এটাকে কিভাবে টেক কেয়ার করতে হবে, কোন কি প্রয়োজন, কোন সময় ভ্যাকসিন দিতে হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন কোন কাজগুলো করতে হচ্ছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হচ্ছে আপনার ওর খাবারগুলো ধরেন অ্যাঙ্কারে বসে, গমের বসে, ভুট্টার গুঁড়া আর খেয়ার মিক্সার করে খেতে দিই। আচ্ছা, দুপুরেও সেম দিই, সন্ধ্যার দিকে পাতা দিই। একটা মাপ আছে, ঠিক আছে, বডি ওয়েট অনুযায়ী? বডি ওয়েট না, আমি খামারে ওইভাবে দিয়ে দিই যে যেরকম যেরকম খায়, কারণ পার্ট বাই পার্ট দিলে নষ্ট করে বেশি। আচ্ছা, ওই পাউ দিয়ে সব নষ্ট করে দেয়। এই ট্রেতে দিয়ে দিলে সব একবারে খেয়ে নেয় যে যতটুকু। কিন্তু এতে করে কি প্রত্যেকটা ছাগল সমান পরিমাণ খেতে পারে? সমস্যা নাই, সবার হয়ে যায়। মাশাআল্লাহ শরীর স্বাস্থ্য সবারই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা হয় না। তো এদের রোগ ব্যাধির বিষয়ে কিছু বলুন। মূল হচ্ছে যে আপনার ভ্যাকসিনটা, ঠিক আছে, ভ্যাকসিন আর হচ্ছে আপনার কৃমি ইনজেকশন, এই দুইটা হচ্ছে মূল। আপনার প্রিপেয়ারটা 6 মাস পর পর এটা দিলে ইনশাল্লাহ টেনশন মুক্ত থাকা যায়, ঠিক আছে। তারপরে তো খেয়াল তো রাখতেই হবে, প্রিপেয়ার ভ্যাকসিন যতই দিই আমরা। আর হচ্ছে কৃমির ডোজটা, আপনার 3 মাস পর পর যদি আমরা কৃমির ডোজটা দেই তাহলে ধরেন ওর গ্রোথটা সুন্দরভাবে বাড়ে, বাচ্চা কাচ্চা সব কিছু মিলে ছাগলটা সুস্থ থাকে আর কি। আর অন্য রোগ ব্যাধি দেখা যায়? আর ওই ঠান্ডা কাশি, এটা তো ন্যাচারাল, মানে সবারই হতেই পারে, বৃষ্টি আসলে বৃষ্টির ভিতরে এরকমটা হয়, ঠিক আছে। ছাগল পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোন বিষয়টি বেশি খেয়াল করতে হয়, যেটি খেয়াল করলে আর কি রোগ ব্যাধি বা অন্যান্য যে সমস্যাগুলো থাকে এটা থাকে না? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিদিন সকাল বিকাল ওদের আর কি চেক করা। যখন ওদেরকে খেতে দিতে হয় তখন দেখতে হবে কোন ছাগলটা খাচ্ছে না, যখন একটা ছাগল খাচ্ছে না তখন বুঝতে হয় ওর পেটে গন্ডগোল আছে। যদি পেটে সমস্যা থাকে আপনার অ্যান্টাসিড প্লাস, আর যদি বাথরুম করে তাহলে হচ্ছে আপনার স্যালাইন আর হচ্ছে একটা অ্যান্টাসিড প্লাস। সকাল বিকালে এইভাবে দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যায়। আর যদি বড় ধরনের সমস্যা হয় ওটার জন্য আলাদা ট্রিটমেন্ট আছে। এখানে আপনাকে সময় দিতে হয় কখন কখন? আমি এখানে সময় দিই হচ্ছে সকাল দুপুর বিকাল 3 টাইম। আমার দুপুরে আমি দিই না, ঠিক আছে, আচ্ছা, আমার লোক আছে, ঠিক আছে, বাইরে গেছে। আর ছাগল রাখার জন্য জায়গা কেমন লাগতে হয়? একটা ছাগলের জন্য কত স্কোয়ার ফিটের ঘর তৈরি করতে হয় বা জায়গা দিতে হয়? ছাগলের জন্য মিনিমাম হচ্ছে আপনার লম্বাই হচ্ছে 15 ফিট আর চওড়াই হচ্ছে আপনার 30 ফিট 40 ফিট। একটা ছাগলের জন্য তো ধরেন আপনার 10 ফিটের জায়গা। আচ্ছা আচ্ছা, আপনার এখানে এই ঘরটা কত? এখানে আছে হচ্ছে আপনার 30 ফিট হবে এদিকে, আর 30 বাই 15 ফিট হবে। কয়টি ছাগল আছে এখন? 15-16টা। 15-16টা ছাগল আছে। এখানে যে ছাগলগুলো আছে আমাকে একটু বৈশিষ্ট্য দেখা দিবেন, যে কোন জাতটির বৈশিষ্ট্য কি এটা আমাকে একটু বলবেন। আপনার বিটল জাত, এটা বিটল জাত, এটা কি দেখে বোঝা যাবে যে এটা বিটল? চোখ, ঠিক আছে, এটা চোখ, তারপর হচ্ছে আপনার মুখের ব্যান্ড। আচ্ছা, চোখটা কেমন হবে এটার? চোখটা সাদা হবে, চোখটা সাদা হবে। আচ্ছা আচ্ছা, আরো জাত দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে আপনার তোতাপুরি। এটা কত মাস বয়স হয়েছে এটা? এটা হচ্ছে আপনার 14 মাস। 14 মাস, এটা কি বাচ্চা দিছে একবারও? হ্যাঁ বাচ্চা দিছে, এটা 37 ইঞ্চি হাইট হবে। 37 ইঞ্চি হাইট, তো অনেক উচ্চতার এটা। এটা তো মেয়ে ছাগল, এটার বৈশিষ্ট্য কি? তোতাপুরিতে মুখের ব্যান্ডটা বাঁকা থাকতে হবে। আচ্ছা আচ্ছা,
এটা হচ্ছে পিওর বাকা না ঠিক আছে মোটামুটি যেটা পিওর বাকা ওগুলো হচ্ছে আপনার লাখের উপরে দাম তাই এটা অরিজিনাল যেটা হবে এটা আমাদের দেশে এসে একটু হয়তো আচ্ছা আচ্ছা এটা ধরে 90% বলা হয় ঠিক আছে এগুলো দাম কম আছে আর একটি তোতাপুরি দেখতে পাচ্ছি এটা তো আরো অনেক বড় এটা কি এরকম জাত এটা তোতাপুরি এটা হচ্ছে পিওর কিন্তু এটা হচ্ছে পাঠি এটার বয়স কত মাস হইছে এটা এরকম 14 মাস মতো একবার বাচ্চা দিছে একবার বাচ্চা দিছে এর বছরে কয়বার বাচ্চা দেয় এগুলো উন্নত জাত আপনার ওই 13 14 মাসে দুইবার বাচ্চা দেয় দুইবার বাচ্চা দেয় মানে অন্য জাতের ছাগলগুলো দেখা যায় যে 6 মাস বা 5 মাস পরে কিন্তু বাচ্চা দেয় দেশীয় জাত যেটা উন্নতগুলো কি একই রকম হ্যাঁ 5 মাসে বাচ্চা দিয়ে দেয় আচ্ছা এটা হচ্ছে আপনার শিরোহি এই শিরোহি জাতের বৈশিষ্ট্য কি বলতে মাদারটা ডাউন থাকতে হবে আচ্ছা শিরোহি কানটা একটু বড় হয় এটা কি মেয়ে ছাগল মেয়ে ছাগল এটার পাটা কি আছে আপনার এখানে পাটা এখন নাই চলে আসবে আচ্ছা আচ্ছা এটা আর এটি এটাও তো থাকুক তো বেশ শক্তিও অনেক এদের তো শৈল ভাই আপনি তো এই ছাগল বাইরের দেশ থেকে নিয়ে আসেন ব্যবসাও করেন আবার নিজেও পালন করতেছেন আপনার কাছে কি মনে হয়েছে এই ছাগল পালনটি মানে কেমন অন্যান্য আমাদের দেশে তো দেশীয় ছাগলগুলো পালন হয় উন্নত জাতের ছাগল পালন কিন্তু আস্তে আস্তে বিস্তার লাভ করতেছে তো সেক্ষেত্রে কি বলবেন আসলে ছাগল পালনে লাভ বেশি ইন্ডিয়ার থেকে আনার চাইতে আচ্ছা আমি কারণ ইন্ডিয়ার থেকে আনতে গেলে অনেক ক্ষতি সম্মুখীন হতে হয় ওই ধরেন বিএসএফ নিয়ে যায় ওই মারা যায় বর্ডারে পড়ে থাকে অনেক সমস্যা আমার এখন মূলত আর কি হচ্ছে মানে খামারটা করা আর খামার করলে দেখেন আপনার ভালো ছাগলগুলো আছে আপনার 5 মাসে বাচ্চা হয় জি জি ঠিক আছে ধরেন বছরে কি 14 মাসে দুইবার বাচ্চা আছে মাশাআল্লাহ ভালো তো কোনো বাচ্চার দাম 35,000 আছে জাত বুঝে বিটল আছে ঠিক আছে বিভিন্ন রেটের ছাগল আছে এই ধরেন বাচ্চাতে আপনার বেশ ভালো যদি খামারে যাওয়া যায় তাহলে বেশ ভালো লাভ আর কি আচ্ছা এখন এই যে আপনি ছাগল পালনে এসে কোনো সময় প্রতিবন্ধকতার সম্মুখীন হননি বা কোনো দুর্ঘটনা আসেনি নতুন অবস্থায় উদ্যোক্তা হতে গেলে কিন্তু অনেক সমস্যা থাকে তো অবশ্যই হতে হবে যে আপনি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন সমস্যা ধরেন ওই যে বললাম আমার একটা ছাগল ছিল না ঠিক আছে এই ধরেন পেটে সমস্যা ছিল বুঝতে পারছিলাম না যার কারণে এটা পানি বেশি খায় নিছিল যে কারণে একটু সকালে দিলাম মারা গেছে আচ্ছা ওটা কি রকম দামের ছাগল ছিল বেশ ভালো তো তারপরে ছিল টপ কোয়ালিটির আপনার 70,000 এই যে নিয়ে আসা এখানে পালন করা এদের একটা আবহাওয়ার সাথে অ্যাডজাস্টের ব্যাপার আছে এই সেক্ষেত্রে কেমন কোনো সমস্যা হয় কিনা আমি যখন বাইরের থেকে নিয়ে আসি আমার আলাদা একটা রুম আছে ছাগলের জন্য ঠিক আছে ওখানে আপনার 3-4 দিন রাখি জি ঠিক আছে তার ভিতর যেগুলো সুস্থ মনে হয় সেগুলোকে 2 দিন পরে এখানে ট্রান্সফার করে আর যেগুলো একটু অসুস্থ মনে হয় যে ঠান্ডা কাশি ওগুলোকে ওখানে রাখি আচ্ছা তো টোটাল ট্রিটমেন্টের পরে এখানে ট্রান্সফার করে আসি তো এই যে ছাগলগুলো পালন করতেছে এটার মাংস হিসেবে কি আসলে পালন করলে লাভজনক কোন বিষয়টা কিভাবে এটা লাভজনক হবে এই ছাগলটা আসলে আমরা সবাই সৌন্দর্যের দিকে ফলো করি জি জি যেমন এই যে 12 মাস আর 20 লাখ 25 লাখ 30 লাখ ওটা যদি আমরা মাংস হিসাবে করে তার দামই হয় না জি 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 এটা দেখতে সৌন্দর্যের উপরে দাম যেমন বিটল জাত আছে তোতাপুরি আছে হরিয়ানা আছে এক একটার এক এক রকম সৌন্দর্য এটা সৌন্দর্যের উপরে খামার করতে যেমন আগে মানুষ কবুতর পালছে এখনো কবুতর পালছে এক জোড়া কবুতর 1 লাখ 2 লাখ 3 লাখ এটা তো মাংস না এটা শখ সৌন্দর্য ঠিক আছে টোটাল খামার আর একটা সময় মাংস হিসেবে যাবে হচ্ছে নেক্সট যখন ছাগলটা অ্যাভেলেবেল হয়ে যাবে তখন মাংস হিসেবে কাজে লাগবে এখনো মাংস হিসেবে কাজে লাগবে যেমন কুরবানিতে এক ছাগল বিক্রি হয়েছে 2 লাখ 2.5 লাখ ওজনের উপরে আচ্ছা এটা কি শখ করে মানুষ কিনে শখ করে কিনে আচ্ছা আপনি যখন বললে যে এরপরে একটা সময় এসে এটার মাংস হিসাবে বাজারে ব্যাপক বিক্রি হবে তখন কি বাজার মূল্য কমে আসার সম্ভাবনা আছে বেশি কমবে না জি যেমন ইন্ডিয়াতে এখন পর্যাপ্ত দাম আচ্ছা ইন্ডিয়াতে একটা ছাগল 5 লাখ 7 লাখ 8 লাখ থেকে যাচ্ছে মাংস হিসাবে দাম আচ্ছা আচ্ছা যে যত ওজন করবে তার ডিমান্ড তত বাড়বে জি যে যত সৌন্দর্য করবে একটা ছাগলের গঠনটা তো এটাকে বাণিজ্যিকভাবে কেউ যদি খামার আকারে করে সেখানে কি লাভ করা সম্ভব কিনা হ্যাঁ ইনশাআল্লাহ কেউ যদি ক্রস করে তাহলে আচ্ছা আপনি এখানে ক্রস করাইছেন কিনা হ্যাঁ ক্রস করাইছি আমার ক্রস মানে দেশি ছিল দেশি রে যেটা 3টা বাচ্চা আসছিল জি আচ্ছা একটা ছাগলের পিছনে পার ডে বা হচ্ছে মাসে যদি ধরি কত টাকা খরচ হয় খাদ্য খরচ বাবদে ভালো জাতের ছাগলকে একটু বেশি ভালো মতোই খাওয়ানো হয় আপনার 20-25 টাকা 30 টাকা যে যেমন খাওয়াইতে পারে 30 টাকা খাদ্য এটা কোন কোন পারপাসে এই খাদ্য রাখা হয় আপনার বড় জাতে তোতাপুরি হরিয়ানা বিটেল এগুলোর জন্য আবার যাদের ল্যান্ড থাকে জায়গা অপরন্ত থাকে তাদের জন্য খরচ আরো কম আচ্ছা তারা চরণভূমিতে ছেড়ে দিল ও খেয়ে দেয় মাশাআল্লাহ একদম পুরা ওকে ওদের তো খরচই নাই আর যারা ধরেন মানে ওরকম জায়গা নাই যে আলাদা একটা কক্ষ তো রাখবে তো তাদের জন্য ধরেন এই 25 টাকা 30 টাকা এরকম 30 টাকা আচ্ছা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনি একজন ব্যবসায়ী মানুষ ব্যবসা করতেছেন আবার ছাগল খামারে সময় দিচ্ছেন বছর শেষে কেমন থাকে বছর শেষে থাকে হচ্ছে আপনার ছাগলের পরিমাণের উপরে জি জি আমরা ধরেন বেশিরভাগ ছাগল ইন্ডিয়া থেকে নিয়ে আসি ওইভাবে সেল করি
আর বাড়িতে যেগুলো ছিল ইনশাআল্লাহ মাশাআল্লাহ লাভ যেমন তুতাপুরি তুতাপুরি ধরেন 3-4টা ছাগল থাকলে ধরেন বাচ্চা 30,000 আছে 35,000 আছে 40,000 আছে এক একটা এক এক রকম মানে কোয়ালিটির উপরে আচ্ছা আচ্ছা তো ধরেন একটা ছাগল যদি ভালো কোয়ালিটি দুইটা বাচ্চা বাড়ায় সেটা যদি 35,000 করে দাম হয় দুইটার দাম 70,000 একটা ছাগল থেকে সে যদি 14 মাসে যদি দুইবার বাচ্চা দেয় তা 140,000 টাকা ছাগলের এই বিষয়গুলো জানলাম ভবিষ্যতে আমাদের অনেক দর্শক শ্রোতা এই উন্নত জাতের ছাগল পালনে আগ্রহ প্রকাশ করে অনেকে এটি দেখতেও চায় তাদের উদ্দেশ্যে আপনি পরামর্শমূলক কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো খামারটা বেশ লাভজনক অনেক বেকার যুবক আছে তারা যদি খামার যদি অল্প করে শুরু করে যদি সব হিসাব করে তা লাভ আছে খরচ বিটেরগুলো ভালো লাভ বিদেশে যার যেমন সামর্থ্য সে সেইভাবে প্রজেক্ট করলেই হবে সোহেল ভাই ভবিষ্যতে এই ছাগল পালন নিয়ে কি চিন্তা ভাবনা করছেন আমার বড় প্রজেক্টে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ বিভিন্ন জাতের দুম্বা থেকে শুরু করে আমি তো দুম্বাও নিয়ে আসি ইন্ডিয়া জি 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 দুম্বা নিয়ে আসতে আপনার গত পরশু দিন দুম্বা 5 পিস ছেল দিয়ে দিচ্ছে আচ্ছা ঠিক আছে আরও চালান দুম্বা আছে এটা ধরেন সপ্তাহখান ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে আপনার তার্কি দুম্বাগুলো পিওর ব্রিডের একদম অরিজিনাল আচ্ছা সেইগুলো নিয়ে আসে আমার ধরেন কিছু উন্নত জাতের করার ইচ্ছা আছে যেমন হামসা নামে ছাগল আছে আচ্ছা তারপর হরিয়ানা আছে পিওর ব্রিডের যা আমি কোনো খামারে এইভাবে দেখি না কারলি কথা বলা হয় অনেক সুন্দর ঠিক আছে আল্লাহ তাআলা যদি কবুল করে ইনশাআল্লাহ ইচ্ছা আছে আমরা দোয়া করি আর খুব ভালো লাগলো সুন্দর একটি পরিকল্পনা করে ছাগল খামার করেছেন দর্শক আমরা আজকে এই পাবনায় এসে সোহেল ভাইয়ের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো এই উন্নত জাতের ছাগল পালন আমাদের দেশে এখন অনেক উদ্যোক্তারাই করতেছেন তবে এগুলোতে উন্নত জাতের যেহেতু ছাগল এগুলো একটু খাদ্য খরচও বেশি এদের লালন পালন খরচ অনেক বেশি এবং বাংলাদেশে এটির কিন্তু মাংসের জন্য কিন্তু এখনও ওই ধরনের বাজার তৈরি হয়নি তো আপনারা যারা ছাগল পালন করতে যাচ্ছেন এগুলো অনেক উন্নত জাতের ছাগল এগুলো পালন করলে ভবিষ্যৎ এর একটা সম্ভাবনাময় সেক্টর তৈরি হতে পারে আপনারা সেভাবেই এই জাতগুলো কিনে ছাগল পালন শুরু করবেন এবং পালন পদ্ধতি যেটা যারা অভিজ্ঞ খামারি ভাই যেমন আছে আরও অনেক উদ্যোক্তা এই ধরনের খামার ছাগল পালন করে আসতেছেন তাদের সাথে কথা বলে ছাগল পালন করলে ইনশাআল্লাহ এখান থেকে সফলতা আসবে সোহেল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করছি সেই সাথে আপনার যে সুন্দর খামার সেটারও দীর্ঘস্থায়িত্ব কামনা করে আবারও সাফল্য কথার দর্শক শ্রোতাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ আমার কষ্ট করে আসার জন্য ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা এতক্ষণ থেকে আমরা কথা বলছিলাম উদ্যোক্তা সোহেল ভাইয়ের সঙ্গে তিনি তার ব্যবসার পাশাপাশি ছাগল পালন করে আসতেছেন এবং এখান থেকে বেশ সফলতাও পেয়েছেন এবং প্রত্যেকটি ছাগল আলহামদুলিল্লাহ খুবই ভালো এখানে যে জাতগুলো রয়েছে কয়েকটি জাতের আছে সিরুহি বিটল আপনার তোতাপুরি উন্নত জাতের এগুলো ছাগল আমরা চেষ্টা করেছি উন্নত জাতের ছাগল পালন কীভাবে তিনি করতেছেন এই বিষয়গুলো তুলে ধরা দর্শক আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে